তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। আমাদের প্রিয় মানুষ, ছাত্র গণ আন্দোলনের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, চিকিৎসক নেতা ডাক্তার মোস্তাক হোসেনকে এই পর্যায়ে কথা বলবার জন্য, শ্রদ্ধা নিবেদন করবার জন্য অনুরোধ করছি। কারণ সভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাজনৈতিক সহকর্মী ডক্টর মাসুদুদ্দিন আহমেদ, যিনি শের বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন, উপস্থিত কুমিল্লার এমপি মহোদয়, তিনি আছেন আশেপাশে, সংসদ নেতা কমরেড খালেকুজ্জামান, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন, শের আপা ছিলেন, কুমিল্লার প্রায় সর্বস্তরের বিভিন্ন পেশার এবং দলের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। কুমিল্লা আমি মাঝে মাঝেই আসি বিভিন্ন কারণে। আমি আসলে মুসলিউদ্দিন ভাইয়ের কাছে খবর নিতাম, হাবিবুল্লাহ বাহার ভাই কি ঢাকা আছেন নাকি কুমিল্লা আছেন। যখনই শুনতাম যে না, উনি কুমিল্লাতে আছেন, ছুটে যেতাম তার সেই বাসায়। বাসায় গেলে না খেয়ে আসা যাবে না। এবং তার যে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন দেশের বিভিন্ন স্মারক চিহ্ন, শুধু গাছ না, মানে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করতেন। আমার সাথে পরিচয় তার স্বাধীনতার পর থেকে। আমি ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র এর কর্মী ছিলাম, আমরা ছাত্র রাজনীতি কর্মী ছিলাম, উনি তখনই জাসদের কেন্দ্রীয় নেতা। আমরা অনেক সময় খুবই আমাদের আদর্শগত রাজনীতি বই পড়তে হতো, অনেক কঠিন কঠিন বই, আলোচনা যখন আমরা করতাম এটা বইয়ের ভাষায় কথা বলতাম, তাত্ত্বিক। হাবিবুল্লাহ ভাই এত রসিক মানুষ ছিলেন, খুব কঠিন তাত্ত্বিক বিষয় তিনি হেসে হেসে গল্প করে ব্যঙ্গ বিদ্রুপ কৌতুকের মাধ্যমে তিনি বুঝিয়ে দিতেন। তখন বুঝতাম যে কি, লোকটা এত বই পড়ে কিন্তু তার বইয়ের মুখের ভাষা এত মানে চর্চিত না কেন, তখন বুঝি। তখন তো আমরা তত্ত্ব মুখস্থ করতাম, আমাদের শিক্ষা ব্যবস্থা নেই, স্কুল কলেজেও মুখস্থ করে পাশ, মার্কসবাদী রাজনীতিও মুখস্থ করে বিপ্লবী। তখন বুঝে উনি আসল জিনিসটা ধরতে পেরেছেন, এবং তিনি কৃষকের ভাষায় কথা বলতেন, উনি সাধারণ শ্রমিকের ভাষায় কথা বলতেন, যেটা হয়তো আমি এখন পরিণত বয়সে এসে বুঝতে পারছি যে মার্কসবাদের এই কথাটা তো আসল অর্থ এটা। আমি শুধু মুখস্থ করে বলেছি, উনি এটা খুবই সরল ভাষায় তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। স্বাধীনতার পরে ভাগ হওয়াটা দরকার ছিল না, এবং যাদেরকে তিনি দায়ী করেছেন, সাবেক ছাত্রনেতা আরব ভাই, সাধারণ সিরাজ ভাই, সিরাজুল আলম খান ছিলেন নেতা, তারা কিন্তু স্বাধীনতার পরে বলেছিলেন যে বঙ্গবন্ধু সকল দলকে মিলে একটা বিপ্লবী জাতীয় সরকার করেন, পাঁচ বছর দেশটাকে আমরা পুনর্গঠন করব। ঐক্যবদ্ধ থেকে এখানে যে আওয়ামী লীগ ছাড়াও যে আরও চারটা দল ছিল, হয়তো তার আকারে ছোট, পার্লামেন্টে কোনো সিট পায়নি, মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিনের সরকার তাদেরকে উপদেষ্টা পরিষদ করেছিলেন, তাদেরকে নিয়েই ঐক্যবদ্ধ সরকার করেন, পাঁচ বছর আপনি থাকবেন সর্বাধিনায়ক। কিন্তু বঙ্গবন্ধু বললেন যে আমি সব কমিউনিস্ট কায়দায় যাব না, আমি ভোট দিয়ে দিব। যখন বঙ্গবন্ধু বলেন ভোট দিয়ে দিব, তোরা পারলে দল টল কর, সংবিধান আপনার রচনা করা শেষ হলো সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরে, পাশ হলো 14 নভেম্বর এবং কার্যক্রম 16 ডিসেম্বর থেকে, 31 অক্টোবর আপনার নতুন রাজনৈতিক দল জাসদ গঠন করা হবে। এবং যুদ্ধবিধ্বস্ত দেশে যখন আপনি বহুদলীয় সংসদীয় ধারার চর্চা করবেন, তখন তো বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গায় আশ্রয় নেবে। উনি অ্যাকিউজ করলেন যে স্বাধীনতার পরাজিতরা একদিকে না, তারা দুই দিকেই আশ্রয় নিয়েছে। যারা প্রশাসকে ছিল তারা বলেছে চোরের রেখাও চুরি করো, গৃহস্থের রেখাও ধরো ধরো, ফলে যা হবার তাই হয়েছে। আমরা উভয়ই 75-15 আগস্টের পরে এই পরিণতি, যাই হোক এগুলো আলোচনা দরকার আছে, কিন্তু এই ফোরামটা সেটা উপযুক্ত না, সেই বিভক্তিটা ঠিক হয়নি, আমাদের ঐক্যবদ্ধভাবে চলা উচিত ছিল। তাহলে আজকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন নাকি কে হুইসিল দিয়েছেন, এগুলো নিয়ে বিতর্ক হতো না, গোটা জাতি একভাবে একটা ইতিহাস তারা জানত, স্বাধীনতা ইতিহাস বিকৃত করার সাহস কেউ পেত না বা সুযোগও থাকতো না। যাই হোক, খালেকুজ্জামান ভাই এই বিষয়ে আমার চেয়ে অনেক জানেন, এই ডিবেটটা হয়তো আমরা এখানে করতে যাচ্ছি না, কিন্তু আমি তার সমর্থনে বললাম। আমি একটা গল্প দিয়ে শেষ করবো। হাবিবুল্লাহ ভাই, আমরা যখন
75 সাতই নভেম্বর কর্নেল তাহের 1971 একুশে জুলাই তার ফাঁসি হলো। আমাদের রাজনীতিতে আমরা যে আমাদের 75 পরে যে আমরা অপ্রকাশ্য রাজনীতি করেছি সেটা অবসান করে আমরা প্রকাশ্য রাজনীতি যেটা হলো সেখানে আমাদের পার্টি ওপেন হলো, জাসদ আর গোপন দল নয়। তখন আমরা জেলায় জেলায় আমাদের নেতারা হাবিবুল্লাহ ভাইরা এই জাসদ কমিটি গঠন করার জন্য তারা যান। তখনও জলিল ভাই, রব ভাই জেলখানা, শাহজাহান সিরাজ ভাই, জিগু ভাই জেলখানা থেকে বেরিয়েছেন। তো একটা এই যে হাবিবুল্লাহ ভাইয়ের কর্মক্ষেত্র ছিল সিলেট থেকে আপনার কক্সবাজার, মানে আগে কাজ ছিল এখন ডিভিশন, আরিফ ভাই কাজ করতেন, মাহবুব রব সাদি কাজ করতেন, দুজনেই নাই, মাহফুজ ভাই আছেন সেখানে, মাহফুজ ভাই চট্টগ্রামের নেতা ছিলেন। মানে গণবাহিনীর সময় যারা এই জায়গায় দায়িত্ব পালন করেছে তারা পরে যখন পার্টিও প্রকাশ্য হলো তারা জেলায় জেলায় উপজেলায় গিয়ে আবার কমিটি গঠন করা। তো হাবিবুল্লাহ ভাই একটা এক জায়গায়, আমি জেলার নামটা বলতে পারছি না, সেখানে গিয়ে তালিকায় যে নাম আছে জাসদ নেতা তাকে খুঁজে পাচ্ছেন না। তখন উনি গেলেন থানায় গিয়ে বললেন যে আমি জাসদ নেতা, গণবাহিনী করতাম, এখন আমি পার্টি প্রকাশ্য হবে, আমি কমিটি গঠনতে। থানার লোকেরা ভেবে থেকে হেরে গেছে যে একজন লোক আসছে, দেখতে তো হাবিবুল্লাহ ভাই বেশ ডাকসাইটের নেতা, গণ সে কি মানে সারেন্ডার ট্রান্সফার করতে আসলো নাকি? তো তারা ক্ষতপত হয়, না না না, আমি আমি সারেন্ডার ট্রান্সফার করে আর্মসের মামলা নাই, আমার পার্টি গণবাহিনী করলে আমি কোনো সশস্ত্র কার্যকলাপ করি নাই, আমার ক্লিন ইয়ে আছে, এই জন্য আমাকে পার্টি বলছে যে আমাকে এখানে কমিটি গঠন করতে হবে। স্যার আমরা কী করবো? তো বলে স্যার আপনি পার্টি গঠন করবেন। বলে আরে ভাই আপনাদের থানায় লিস্টে নাম আছে না জাসদ কারা কারা করে? কয় আছে ওই থানার লিস্ট থেকে দেখে একজন সিপাহী দেন আমাকে, আমি তাকে নিয়ে ওই বাড়ি বাড়ি খুঁজে আমার পার্টি গঠন করবো, আপনি সাহায্য করবেন? যদি সাহায্য না করেন আবার কিন্তু আমি এটা আন্ডারগ্রাউন্ড চলে যাবো। তো তাদের অতি সাহেব মানে তাড়াতাড়ি স্যারের সঙ্গে একজন কনস্টেবল দিয়ে ওই ঠিকানা অনুযায়ী সে জাসদ নেতাদের খুঁজবার জন্য হাবিবুল্লাহ ভাইয়ের সঙ্গে গেলেন। তো একটা জায়গায় গিয়ে দরজা নক করলেন, ওই থানার যে কনস্টেবল সেই ডক্টর ভাই অমুক ভাই আছেন তো, বাড়ির যারা নারী সদস্য তারা উকি দিয়ে বলছে কেন ভাই আবার কোনো গ্রেফতারি করবো না? কেন না না না, ঢাকার থেকে আপনাদের নেতা আসছে আপনাদের খুঁজে পাচ্ছে না, এখন এই যে উনি এই যে হাবিবুল্লাহ সাহেব। তখন ওই আড়াল থেকে আমাদের ওই যে স্থানীয় জাসদ নেতা সে চিনতে পারছে, সে তখন বেরিয়ে আসছে যে ভাই আপনি পুলিশ নিয়ে আসছেন, আমি তো ভয় পেয়ে গেছি। মানে এত প্র্যাকটিক্যাল জোক যে সরকার বলতেছে তোমরা যদি প্রকাশ্য সংগঠন করো তাহলে মামলা টুমলা উঠে যাবে, গণবাহিনী টনবাহিনী তো তো ছেড়ে দিয়েছ। এই উনি একটা রসিক মানুষ এবং খুব প্র্যাকটিক্যাল, এবং তিনি সফল হয়েছিল। এই গল্পটা আমাদের করতে আমার তো হাসতে হাসতে, আবার কিন্তু যারা নেতা ছিলেন বললে হাসো না, সংগঠন করতে গেলে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয়। হাবিবুল্লাহ ভাইয়ের সৃজনশীল চিন্তা থেকে তিনি শেষ পর্যন্ত থানায় গিয়ে জাসদের লোক খুঁজে বের করেছেন, কারণ তাদের কাছে সব লিস্ট আছে আর পাইকারি হারে গ্রেফতার করা হতো। তো যাই হোক, এভাবে অনেক আর এই গল্প আছে, স্মরণিকা যদি বের হয়, আমার চেয়ে তো খালেকুজ্জামান ভাই, মাহমুদ ভাই অনেক জানে ছোটো ছোটো গল্প যে হাবিবুল্লাহ ভাই কীভাবে ওই সেই কঠিন সময়ে তিনি সংগঠনের কাজ করেছেন, এবং নতুন প্রজন্মকে এইগুলো আমরা দিয়ে রেখে যেতে পারবো উদাহরণ, তারাও যেন লক্ষ্য হাসিলের জন্য তাদের বুদ্ধিটা প্রয়োগ করেন। হাবিবুল্লাহ ভাইয়ের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং হাবিবুল্লাহ ভাইয়ের স্লোগানকেও পছন্দ করতে শেষ করছি। তিনি বলতেন বিপ্লব দীর্ঘজীবী হোক, আমি বিপ্লব দীর্ঘজীবী হোক বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আজিজুল হক, সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতি। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুধীবৃন্দ, মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর বক্তৃবৃন্দ, আমি জাসদের একজন ক্ষুদ্র কর্মী মরহুম হাবিবুল্লাহ চৌধুরী সাহেবকে অনেক আগ থেকে চিনতাম। আমার আর এক নেতা প্রয়াত নেতা মুস্তাফিজুর রহমান এমপি নোয়াখালীর নেতা ছিলেন। এই মুস্তাফিজুর রহমান এমপির মাধ্যমে আমরা আমাদের সাংবাদিক কামাল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা আবু সাহেব চেয়ারম্যান সহ নোয়াখালীর যে নেতৃবৃন্দ আছেন ওনার মাধ্যমে হাবিবুল্লাহ চৌধুরীর সাথে আমি পরিচিত হয়েছি। আজীবন দেখেছি হাবিবুল্লাহ চৌধুরী কর্নেল তাহেরের আদর্শের বাহিরে যান নাই, তাই আজকে নোয়াখালী থেকে এসেছি ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমরা যারা আজকে রাজনীতি করি আমরা যদি নির্মোহ থাকি
তাহলে হাবিবুল্লাহ চৌধুরীদের আত্মার শান্তি হবে, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের কথা বলবে এবং সমাজতন্ত্রের ডান্ডা এগিয়ে নেবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য। হাবিবুল্লাহ চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে একটু ভিন্ন আঙ্গিকের একজন মানুষকে ডেকে আনবো মঞ্চে। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ চৌধুরীর সাথে, যিনি এক সময় একই ক্লাসে পড়াশোনা করেছেন, প্রকৌশলী কাজী রেজাউল হাসান। তিনি ঢাকা থেকে এসেছেন। কাজী রেজাউল হাসান। আমার নাম কাজী রেজাউল হাসান। আমি 1957 সনে কুমিল্লা জিলা স্কুল ক্লাস 9 পড়তাম। হাবিবুল্লাহ চৌধুরী আমার সহপাঠী। আমরা 1959 সনে জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করি একসঙ্গে। আমাদের হাই স্কুল বন্ধুবান্ধবের আমাদের ওই ক্লাসে হাবিবুল্লাহ ছিল সবার মধ্যে সবচেয়ে উষ্ণ হৃদয়ের, ক্লাসের সবাইয়ের বন্ধু। বন্ধুত্ব আর ক্লাসের ছাত্রদের মধ্যে যে একটা স্নেহ ভালোবাসা, তার মধ্যে সবচেয়ে বড় মনের উষ্ণ হৃদয়ের লোক ছিল হাবিবুল্লাহ চৌধুরী। ভিক্টোরিয়া কলেজ থেকে আমি আইএসসি পাশ করি 1961 সনে। তারপরে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে, ট্রিপল ই পাশ করে আমি এক বছর পরে আমেরিকা চলে যাই। স্বাধীনের অনেক পরে আমি দেশে ফিরে আসি। মুক্তিযুদ্ধের সময় আমি বিদেশে মুক্তিযুদ্ধের সংগঠনের কাজ করতাম এবং জেনারেল, আমি ইঞ্জিনিয়ার হিসাবে জেনারেল ওসমানীকে সরাসরি আমি ওনার সঙ্গে কাজ করেছি এবং হাবিবুল্লাহ চৌধুরীর মতো মুক্তিযুদ্ধের কোনো এই দেশের কোনো তালিকায় আমার নাম নাই। কিন্তু জেনারেল ওসমানী সাহেবের নিজে হাতে লেখা চিঠি, মুক্তিযুদ্ধের সময় আমাকে ধন্যবাদ দিয়ে লেখা চিঠি আমার কাছে এখনও আছে। ওই সময় ওই মুক্তিযুদ্ধের পরের যে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন প্রথম রাষ্ট্রপতি, উনিও ওই সময় বিদেশে ছিলেন, জাতিসংঘে আমাদের এবং ইউরোপে আমাদের প্রতিনিধি ছিলেন। ওনার সঙ্গে ঘনিষ্ঠভাবে আমি কাজ করতাম। ওনার লেখা রাষ্ট্রপতির ধন্যবাদ দেওয়া চিঠিও আমার কাছে আছে, কিন্তু আমি ওই কোনোরকম ওই পাবলিসিটির মধ্যে যাই নাই আর সারা জীবন করে রাজনীতির সঙ্গে সরাসরি আমি সংযুক্ত হই নাই। কিন্তু হাবিবুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার এই এই বাকি জীবন 60 বছরের বেশি আমার যোগাযোগ ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মমতাজ ভাবি থাকতে এই বাসায় আসতাম, থাকতাম, খেতাম, গল্প করতাম। এরকম উষ্ণ হৃদয় কোনো বন্ধু এসছে এরকম আর সারা পৃথিবীতে পাই নাই। হাবিবে হঠাৎ চলে যাবে, আমি বেশ কিছুদিন যাবৎ মনে করতে ঢাকা থেকে এসে ওর বাসায় আবার কিছুদিন সময় কাটাবো একসঙ্গে এই পরিকল্পনার মধ্যে হঠাৎ একদিন খবর পেলাম সে মারা গেছে। সকালবেলা ঢাকায় একটা জানাজা পড়েছি, এখানে স্মরণ সভার খবর পেয়ে ছুটে এসেছি। হাবিব ছিল ঘনিষ্ঠতম বন্ধু, আপন ভাইয়ের মতো। বন্ধুর সঙ্গে যে বন্ধুদের যে স্নেহ ভালোবাসার সম্পর্ক, ওইটাই ছিল সম্পর্ক। কিন্তু অসাধারণ মানুষ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন পরকালে তাকে ভালো অবস্থায় রাখেন। তোমরা আছো অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।